মনে করছে সেখানে সেটাকে লাগাতে। স্বর্ণ চাঁদি টাকা পয়সা মিলিয়ে যদি নেশাবে পৌঁছে তাহলে জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, জাকাত দিতে হবে। অন্যের টাকা জমা আছে, টাকা জমা আছে মানে আমানত। আমানত দুটা তরিকা, একটা হচ্ছে আমানত, একটা হচ্ছে ধার। আমানত যদি কারো আপনি জমা রাখেন, মানে আপনার কাছে সেটা সেফ থাকবে বলে জমা রেখেছেন ব্যাংকের মতো, তাহলে আপনার উপরে জাকাত নেন। ব্যাংকে আপনি টাকা ডিপোজিট রেখেছেন তো ব্যাংকওয়ালা জাকাত দেবেন? আপনি দেবেন, ব্যাংক মালিক না, ব্যাংক শুধু আপনার এটাকে হেফাজতে রেখেছে, সুরক্ষিত রেখেছে, আপনাকে জাকাত প্রতি বছর দিয়ে যেত। ঠিক তেমনি আমার কাছে টাকা পয়সা যদি জমা রাখেন তো আপনি আপনার মালিক, আমি মালিক না, ওটা আমাকে হেফাজতে রাখতে হবে। যদি আপনার পক্ষে অনুমতি না থাকে খরচ করাতে, একটা পয়সা খরচ করা যায় না, এদিক ওদিক করা যায় না, ওইভাবে রাখতে হবে। আর সুরক্ষায় রাখার চেষ্টা করলাম, তারপরে হারিয়ে পালিয়ে যায়, নষ্ট হয়ে যায়, চুরি ডাকাতি হয়ে যায়, আগুন লেগে যায়, তাহলে একটা পয়সাও দেওয়া লাগবে না। এটা মশলা ভালো করে আমানতের মনে রাখেন। আজকাল যারা আমানত রাখে তারা ওই মশলা জানে না, আমানত রাখে ও তো মানবেই না। যদি বলে ভাই আমার বাড়িতে চুরি হয়ে গেছে, বাড়ো আগুন লেগে গেছিল, ওটা তো পুড়ে গেছে, টাকা চাইবে, তাই না? কোনো অধিকার নেই টাকা চাওয়ার, আপনি আমানত গেছেন। তবে হ্যাঁ, যদি প্রমাণ করে দিতে পারেন যে অবহেলা করেছে, ওর নিজের টাকা তো সেভ রেখেছে কিন্তু আপনারটা নষ্ট করেছে, এটা প্রমাণ করে দিতে পারেন, তখন আপনি দাবি করতে পারেন, তখন আপনি সেটা পাবেন। আর যদি ধার দিয়ে দেওয়া হয় তাহলে তখন সেটা খরচ করবে বা জমা রাখবে, জমা থাকলে যে ধার নিল সে মালিক হয়ে গেছে, মালিক হয়ে গেছে, সুতরাং সে জাকাত দেবে, তার কাছে থাকবে।